হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগের দুটি ভিডিও দিয়েছি যেগুলোতে আমি আপনাদের বলেছি যে কিভাবে আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন ফেসবুক পেজে, যেখানে আমি প্রথম ভিডিওতে আপনাদের বলেছি যে আপনারা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, যে কন্টেন্টগুলো খুব ভাইরাল হয় সেই সব কন্টেন্টের হদিশ দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কি কি কিভাবে আপনারা ভিডিওগুলোকে এডিট করবেন যাতে কোনো রকম কোনো সমস্যা না আসে আপনার ফেসবুক পেজে, কখনো কপিরাইট ইস্যু বা কোনো রকম পেজে কোনো সমস্যা না আসে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা নিয়ে। তো সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে পুরো স্ট্র্যাটেজিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে কিভাবে মনিটাইজেশন করা হতো এবং এখন কিভাবে হচ্ছে সমস্ত কিছু পরের ভিডিওতে আনবো। তো সেই ভিডিওটা চলে এসেছে, আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কি এই নতুন স্ট্র্যাটেজি এসেছে, যে স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করে আপনাদের পেজটাকে মনিটাইজ করাবেন, তারপরে সেই সব ভিডিও নিয়ে কাজ করবেন, যে যে কন্টেন্টগুলো আপনাদের বলেছি সেই সব কন্টেন্ট নিয়ে কাজ করে প্রচুর টাকা ইনকাম করবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগে আপনাদের বলি যে আগে কিভাবে মনিটাইজ করা হতো, তাহলে আপনাদের কি একটা বেসিক ধারণা আসবে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে, এবং পরবর্তীতে আমি কি করবেন সেটাও আপনাদের বলবো। তো আগে কি করা হতো, আমি যে কন্টেন্টগুলো বললাম ডিরেক্টলি সেই কন্টেন্টগুলোকে লাইভ করা হতো, বা কোনোরকম কোনো যে কোনো কন্টেন্টগুলোকে লাইভ স্ট্রিম করা হতো, এবং লাইভ স্ট্রিম চলাকালীন সেই ভিডিওকে প্রচুর শেয়ার দেওয়া হতো, এবং লাইভ স্ট্রিমের যা ভিউজ আসতো সেই ভিউজ নিয়েই কিন্তু পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে যেত। এবং কিছু কিছু ক্রিয়েটাররা এমনও করতো যে তাদের পেজে প্রিমিয়ার চালাতো, প্রিমিয়ার শেষ হওয়ার পরে তারা তাদের পেজ সেই কন্টেন্টটাকে শেয়ার করতো, শেয়ার করার পরে ভিউজ আসতো, সেই ভিউজ কালেক্ট হয়ে কিন্তু তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতো এবং মনিটাইজেশন যেন অ্যাপ্লাই করতো মনিটাইজেশন পেয়ে যেত। সেটার একটা ট্রিক ছিল, সেই ট্রিকটা দেখিয়েছি, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো মনিটাইজেশন কোনো মতে তারা করে নিত, কিন্তু রিসেন্ট কিন্তু মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে ফেসবুক পেজ, একদমই মানে খুব টাফ ব্যাপার হয়ে গেছে এখন মনিটাইজেশন করা নিয়ে। তো এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে কিভাবে এখন তাহলে মনিটাইজ করব। তো বন্ধুরা, প্রথমে কি হতো, প্রথমে শুরু থেকেই আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে আপনাদের পেজ মনিটাইজ করতে পারতেন, কিন্তু এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, বা মানে হচ্ছে না ধরতে গেলেই চলে, 1% যদি কোথাও কোনো গ্লিচের কারণে হয়ে থাকে সেটা হচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে এখন মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না, পাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আপনারা কি করতে পারেন যাতে আপনারা সেই কপিরাইট কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারেন, কারণ কপিরাইট কন্টেন্টের দম একটু আলাদাই, তাদের ভিউজ বেশি হয়, তাদের এঙ্গেজমেন্ট বেশি থাকে, এবং যেসব কন্টেন্ট আপনাদের বলেছিলাম সেই সব কন্টেন্টের ভিউজ কিন্তু অবভিয়াসলি বেশি হয়। তো বন্ধুরা, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার সেই স্ট্র্যাটেজিটা হলো যে এখন আপনাদের পেজে যদি আপনারা পেজ মনিটাইজ করতে চান, তাহলে আপনারা একদম অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনাদের পেজ মনিটাইজ করাতে হবে, এবং পেজ মনিটাইজ করিয়ে নিয়ে তারপরে আপনাদের ওই সব কন্টেন্টগুলো ইউজ করতে হবে, ওই সব কন্টেন্ট দিয়ে আপনাদের ইনকাম করতে হবে। তো এখন আপনাদের কোশ্চেন হবে যে কি আমরা করব যে অরিজিনাল ভিডিওতে এত ভিউজ আসবে এবং এত মানে তাড়াতাড়ি আমরা মনিটাইজ করে নিতে পারবো। তো এখানে এর আগে আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে একটা নতুন ট্রিক এসেছে, এবং সেই ট্রিকটাও আপনাদের বলেছিলাম যে গেমিং এমন একটা জায়গা আছে যে জায়গাটা কিন্তু এখনও মনিটাইজেশন পাচ্ছে কপিরাইট কন্টেন্ট দিয়ে। এবার কপিরাইট কন্টেন্ট দিয়ে কীভাবে, সম্পূর্ণভাবে কিন্তু কপিরাইট কন্টেন্ট দিয়ে পাচ্ছে না এবং কপিরাইট কন্টেন্ট দিয়ে হবেও না মনিটাইজেশন। তো গেমিং দিয়ে কীভাবে মনিটাইজ করছে, ধরে নিন ফ্রি ফায়ার বা কোনো পাবজি বা কোনো ব্যাটেল গ্রাউন্ড গেম, সেই গেমগুলো কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে একটু ভালো চলে। তো তারা কী করছে, যারা একদমই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছে, তারা এমন কিছু ইউটিউবার বা এমন কিছু কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে আসছে, লাইভ স্ট্রিমগুলো নিয়ে আসছে, যে লাইভ স্ট্রিমগুলো ফেসবুকে ইউটিউবে অ্যাভেলেবেলই নেই এমন কোনো জায়গা থেকে, তো সেইখান থেকে তুলে নিয়ে এসে তারা কিন্তু এখানে আবার নতুন করে লাইভ স্ট্রিম করছে, তারপরে সেখান থেকে তুলে নিয়ে এসে আবার নতুন করে পেজ তৈরি করে আবার কাজ শুরু করেছে। তো আপনারা কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই এখন ফলো করবেন যে আপনারা এমন জায়গা থেকে তুলুন, যেমন আমি কিছু প্ল্যাটফর্মের নাম বলছি, প্রথমত ইউটিউব এবং দ্বিতীয়ত আপনাকে টুইচ, টুইচ নামে একটা প্ল্যাটফর্ম আছে, এই দুটো জায়গা থেকে কিন্তু আপনারা আপনার কন্টেন্ট পাবেন, বা
বুইয়া, বুইয়া বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানেও কিন্তু আপনি আপনার কন্টেন্ট খুঁজে পাবেন, মানে গেমিং কন্টেন্ট খুঁজে পাবেন। তো কিভাবে কিভাবে পাবেন সেটা আপনাদের বলি, যে ধরে নিন আপনি ফ্রি ফায়ার নিয়ে যদি কাজ করেন জেনুইন কন্টেন্ট, তো আপনাকে কিভাবে খুঁজতে হবে সেটা আপনাকে আগে ভেবে নিতে হবে, যে আপনাকে এমন কোনো ইউটিউবার বা এমন কোনো ক্রিয়েটারের লাইভ স্ট্রিম তুলতে হবে যে ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিম করে না, বা ইউটিউবে যদি করে থাকে ফেসবুকে করে না। তো তেমন কোনো ইউটিউবার বা তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনাকে তুলতে হবে, আর সেই ভিডিওগুলোকে লাইভ স্ট্রিম করতে হবে আপনার নিজের পেজে। এবার লাইভ স্ট্রিম করার সময় আপনাকে তারপর কি করতে হবে, লাইভ স্ট্রিম করে দিয়ে শেয়ারিং করতে হবে, লাইভে ভিউজ আনার জন্য বিভিন্ন গ্রুপে শেয়ারিং করতে হবে, শেয়ারিং করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনি মনিটাইজেশন পাবেন। তো আশা করি ক্লিয়ার হলো আপনাদের কিভাবে এখন কাজ করতে হবে। প্রথমত আপনাকে হয় নিজে খেলতে হবে, নিজে গেমিং করে আপনাকে পেজ মনিটাইজ করাতে হবে। দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে, এমন কোন প্ল্যাটফর্ম থেকে, আমি তো প্ল্যাটফর্মের নাম বললাম যেখান থেকে লাইভ স্ট্রিম আপনাকে ডাউনলোড করে নিয়ে এসে তারপরে লাইভ স্ট্রিম করতে হবে, যাতে কোনো রকম কোনো কপিরাইট ইস্যু না আসে বা কোনো রকম কোনো ভাবে ফেসবুক বুঝতে না পারে, তো সেখান থেকে তুলে নিয়ে এসে করতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয় যে মানে সব থেকে সেফ যদি আপনি খেলতে চান, আপনি যদি সেফ ভাবে কাজ করতে চান, তাহলে আপনি নিজে গেমিং করুন বা আপনার কোনো কাউকে গেমিং গেম খেলতে লাগিয়ে দিন, সে গেম খেলবে এবং আপনি লাইভ স্ট্রিম করবেন। লাইভ স্ট্রিম করে আপনি ব্যাকগ্রাউন্ডের যত কাজ, লাইভ স্ট্রিম করা, তারপরে শেয়ারিং করা, ভিডিওসে ভিউজ আনা এরকম, কারণ অরিজিনাল কন্টেন্ট হলে কি মনিটাইজেশন তাড়াতাড়ি পাবে। আর এটা আপনারা মনে রাখবেন যে আপনি যখন শেয়ারিং ফেয়ারিংগুলো করবেন, অবশ্যই শেয়ারিং কিন্তু একটা বড় পার্ট, এই শেয়ারিং যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন আপনার পেজ কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। তো শেয়ারিংয়ের ব্যাপারটা পরবর্তীতে আসবো, এখন আপনাদের মোদ্দা কথা আপনাকে কাজ করতে হলে আপনাকে অরিজিনালভাবে কাজ করতে হবে, এবং আপনি ডুপ্লিকেট যদি তারা যদি মিউট লাইভ স্ট্রিম করে, যেমন অনেকে লাইভ স্ট্রিমে বক্তব্য দেয় ঠিক আছে বা কনভারসেশন করে, সেরকম কোন মানে কনভারসেশন ছাড়াও অনেকে করে, সেই কনভারসেশন ছাড়া যারা করে তাদের ভিডিওগুলো তুলে আনতে হবে, তাতে কি হবে আপনার মানে ধরা পড়ার চান্সটা একটু কমে যায়। তো এইভাবে লাইভ স্ট্রিম করে আপনাদের অরিজিনাল কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট যে যাই বলেন, এইভাবে কিন্তু আপনাদের পেজটাকে মনিটাইজেশনের জায়গা নিয়ে যেতে হবে। এবং আপনাদের এটাও বলি যে আপনি হয়তো আপনার একটা পেজ নিয়ে যদি খাটেন তাহলে হয়তো আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ এখন নতুন যারা কাজ করছে তাদের এমনও আছে যারা দশটা পেজ একসঙ্গে মনিটাইজে বসিয়ে হয়তো বা তার মধ্যে থেকে দুটো পেজ মনিটাইজ হচ্ছে, এরকমও কিন্তু কন্ডিশন চলছে। তো এখন কাজ করতে গেলে একটু আনসিকিউরভাবেই কাজ করতে হবে, কারণ আই থিঙ্ক কোনো রকম ছোটোখাটো প্রবলেমের জন্য মনিটাইজ নাও পেতে পারেন, কোনো সমস্যা দিতে পারে, কারণ এখন ফেসবুক অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেকটা ডেভেলপ মানে অনেকটা আপডেট হয়ে গেছে, যাতে মানে মানে আপনাদের কি বলবো, আপনাদের সামনে চোখের সামনে দিয়ে দেখেন দেখবেন এখন কপিরাইট ভিডিও খুবই কম ঘোরাফেরা করবে, আপনি সমস্ত অরিজিনাল কন্টেন্টই আপনি পাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের কাজ করতে হবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই কন্টেন্টগুলোকে কিভাবে শেয়ারিং করে আপনি র্যাঙ্কে পৌঁছাবেন, এবং শেয়ারিং এর জন্য গ্রুপ কোথায় পাবেন, সমস্ত কিছু ডিটেইলস আপনাদের বলবো। আর আর বন্ধুরা আমি আর একটা জিনিস আপনাদের বলতে চাই, আমি ডেইলি লাইভে আসি আমি আমার পেজে, ঠিক আছে, আমার পেজে বলতে আমি একটা গেমিং পেজ, যে পেজটা আমি মনিটাইজ করেছিলাম সেটাকে আমি গেমিং পেজে পরিণত করেছি, এবং সেইখানে আমি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করি। যারা ফ্রি ফায়ার দেখতে ইচ্ছুক, যারা আমাকে সাপোর্ট করতে ইচ্ছুক, অবশ্যই সেই পেজে আসবে, পেজের নাম ইটস তুষার, আর ডেসক্রিপশন বক্সে সেই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করতে আসবে। আমি ডেইলি 10টা, ঠিক আছে, রাত 10টা থেকে 1টা পর্যন্ত হয়তো বা লাইভ স্ট্রিম করি, আপনাদের সাপোর্ট আমার ওইখানে দরকার, তো আপনাদের অবশ্যই অবশ্যই সেই জায়গাতে এসে আমাকে মানে ফেসবুক পেজে এসে আমাকে ফলো করবেন, বা ওইখানে গিয়ে আমার লাইভে গিয়ে এসে কমেন্ট করবেন, লাইভটাকে শেয়ার করবেন। আমার ওই পেজের নাম ইটস তুষার, ITS তুষার, TUSHAR, বা আমার এই ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, এবং ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাস্ট সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।